আসসালামু আলাইকুম, আমি ব্লগার রাবেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে থাকছে, মানে আজকের দিনটা আমার সাথে কেন এমন হলো আমি বুঝতে পারলাম না। রান্না করতে এসে দেখি গ্যাস নাই, মেডিকেলে গেলাম দেখি ডাক্তার নাই, কেন যে এরকম হলো বুঝতে পারলাম না। আজ বৃহস্পতিবার, আমি রোজা ছিলাম, তারপরও আমি অনেক প্যারার মধ্যে দিনটা কাটালাম, তোমাদের মাঝেও শেয়ার করলাম। সাথে থাকো সবাই, ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই তো ভাত বসাইছি, অল্প গ্যাস, ভাত রান্না করলাম। এখন এই যে মাছ দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঝোল কারি করবো, আর হচ্ছে টমেটোর ভাজি করব। এখন ওইদিকে আমি ডাক্তারের কাছে যাব, আমার তিনটায় সিরিয়াল, এদিকে গ্যাস নেই। এই যে চুলায় প্যান বসাইছি, রান্না করতে এসে মনটাই অনেক খারাপ হয়ে গেল, একদম গ্যাস নেই। মাঝে মাঝে আমার মতো বন্ধুরা তোমাদের দিনগুলোকে এভাবে যায় কিনা তাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আজ কোনো রেসিপি না, মানে আমার দিনটা কেমন জানি উল্টাপাল্টা গেল, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি ডেলি ব্লগ, আমার লাইফস্টাইলটাই তোমাদের মাঝে তুলে ধরতে চাই, আর আশা করি ভালো লাগবে, আমার সাথে থাকবে। কেন জানি ভিডিও বানাতে ভালো লাগে না, ভিডিওতে ভিউ নাই যার কারণে, তারপরও আজকে একটা ভিডিও বানালাম, আশা করি সবাই ভিডিওটা পুরো দেখবেন। নতুন বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নিন, যাতে প্রতিদিন আমার লাইক দিয়েন, একটা সুন্দর কমেন্টস করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব জার্নিটা সহজ হবে। এই তো, এই যে আমি রান্না করতেছি না, কী করতেছি আমি নিজেও বুঝতেছি না, একদমই গ্যাস নাই, কম আগুনে রান্না কিন্তু স্বাদ হয় না, তারপরেও রান্নাটা করতেছি আর তোমাদের সাথে কথা বলতেছি। এই গ্যাসে রান্না অসহ্য লাগে। এই যে চুলায় বারে বারে আমি প্যান উঠায় দেখতেছি গ্যাস আসলো কিনা নাই, এদিকে আমার ডাক্তারের সিরিয়াল, আর হচ্ছে এদিকে দুপুরে খাওয়া, যেহেতু আমাদের দুপুরে খাবারটাই মেন, এই জন্য দুপুরে রান্নাটা না করলে হয় না, আর বাহিরের খাবার খাওয়ার তেমন হাতে সময় ছিল না। এই তাড়াহুড়ার মধ্যে কীভাবে রান্না করলাম, আর ঠিক সময় মেডিকেল গেলাম, মেডিকেল যেয়ে দেখি আবার ডাক্তার নেই, আজকে বৃহস্পতিবার হাফবেলা ডাক্তার বসবে। এদিকে কিন্তু আমায় বলে দিয়েছে বৃহস্পতিবার তিনটায় যেতে, এমন কেন হলো? আজকে আমি রোজা রেখেছি, রোজা রেখে আমার দিনটা খুব প্যারায় কাটলো। এই তো মাছগুলো কোনো রকম বেজে উঠিয়ে আমি এই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর তেল দিয়ে টমেটোটা ভাজি করব প্রথমে। মানে রান্নাটা আজকে কেমন যেন হইলো কিছুই বুঝতে পারলাম না, ভাবলাম একটা ভিডিও বানাই আসি। ভিডিও বানাতে এসে দেখি চুলায় গ্যাস নাই, মেডিকেল যেয়ে দেখি ডাক্তার নাই। ইদারিং ইউটিউবে ভিডিওতে কোনো ভিউ নাই, আর কারো ভিডিও না দেখলে কেউ ভিডিও দেখে না, এই জন্য আর ভিডিও বানাতে ভালো লাগে না। ভাবছি ইউটিউবটা মনে হয় ছেড়েই দিব, এত পরিশ্রম আর এত প্যারা থাকতে ভালো লাগে না। যতটুকু সময় পাই আর মাঝখানে ইউটিউবিং করি, কিন্তু ইউটিউবিং করে তো কোনো লাভ হচ্ছে না, ভিউ হয় না ভিডিওতে। এই তো আমি টমেটো একদম ফ্রেশ দেশি টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই টমেটো সিজনে আমি টমেটো ডাল, টমেটোর এই যে আমাদের দেশের চাষ নাই বলে এবং অনেকে ভর্তাও বলে, আমার খুব ভালো লাগে, কিন্তু টমেটোর সালাদটাও ভালো লাগে। এই যে পাশের চুলায় একই অবস্থা গ্যাস, কিন্তু সময় নাই, তারপর আমার এই গ্যাসেই রান্নাটা করতে হবে। দেখতে থাকেন কীভাবে করলাম। ওদিকে ছেলের প্রায় পেটের সময় হয়ে যাচ্ছে, এদিকে আমার ডাক্তারের কাছে যাওয়ার, মানে আজকে দিনটা কেন জানি আমার এভাবে গেল বুঝতে পারলাম না। এই তো
ক্যানে তেল দিয়ে যে মিষ্টি কুমড়ার সাথে এক পিস আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা ভিডিও দেখে ভিডিও কমেন্টস করবেন সবাই, প্লিজ একটা লাইক দিবেন। এমনিতেই ভিডিও বানাতে ভালো লাগে না, আর আপনাদের সাড়া না পেলে তো আরও ভালো লাগবে না। লাইক দিবেন, লাইক দিলে ভিডিও বানাতে ভালো লাগে। এত অল্প গ্যাসে আমি কিভাবে যে রান্নাটা আজকে করলাম, এই যে দুই চুলাই দুইটা বসাই দিয়ে দুইটাই একসাথে রাঁধতেছি। আমরা যারা মানে গৃহিণী, আমাদের কিন্তু কাজেরও অনেকটা পলিটিক্স থাকলে কিন্তু অনেক কিছু আগায় যাওয়া যায়। যেহেতু গ্যাস কম, দুইটাই জ্বালাইলাম। অনেকে বলে যে গ্যাস কম হইলে এক চুলায় রান্না করলে গ্যাস বেশি, আমার মনে হয় না, দুইটাতে এক সমানই থাকে। এই যে আমি ওটা তো বসাই দিলাম, যেহেতু হাতে সময় কম আর বেশি কিছু রান্নাও করতে পারলাম না। এই তো মিষ্টি কুমড়াটা একটু মানে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ভাজা বলতে কি, গ্যাস যেমন আছে তেমনই আর কি। আর একটু আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম। আমি আদা রসুন জিরা একবারে পাটায় বেটে নিয়েছি, এটা ব্লেন্ডার করিনি, যার কারণে একসাথে করেছি। এই যে পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমায় তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই তো মশলা দিয়ে কষানোর জন্য আর পানি দিব না, যেহেতু গ্যাস নাই এর জন্য এই মশলাটা এর সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই মশলাটা কষানো হয়ে যাবে। এই যে এই পাশের চুলায় আমার টমেটোর ভাজিটাও হচ্ছে, কিংবা চাশনাই বললেও বলতে পারেন। আজ কোনো রেসিপি আমি তেমনভাবে শেয়ার করতে পারলাম না। জাস্ট আমার দিনের একটু অংশ তোমাদের মাঝে শেয়ার করলাম যে আজকের দিনটা আমার কেমন কাটলো। এভাবেই সব কিছু যেমন উলুট পালট কাটলো, আর এমন মাঝে মধ্যেই হয় যে যেদিন বেশি প্রয়োজন থাকে সেদিন কিন্তু প্রয়োজন মতো জিনিস পাওয়া যায় না। এই তো এই যে মিষ্টি কুমড়া তরকারিটা এখন একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব, যেহেতু চুলায় গ্যাস নাই বেশি ঝোলের পানিও দেওয়া যাবে না লং টাইম জাল করার জন্য। এই যে বড় তেলাপিয়া মাছ, এটা প্রায় মাছটা দেড় কিলো ওজন ছিল, বড় তেলাপিয়া মাছ, কিন্তু খেতে ভালোই লাগে, ছোটটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। গ্যাস নাই তাতে কি, রান্না আমি ঠিকই করে ফেলেছি আর ঠিক মতো খাওয়া দাওয়াটা কিন্তু হয়েছে। এ রান্না সেরে নামাজ পড়ে ডাক্তারের কাছে চলে যাব, এর জন্য আরো তাড়াতাড়ি শুরু। এই যে এখন একটু গ্যাসটা মানে বেড়েছে, এর জন্য দেখেন এই যে রান্নাটা কিন্তু তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। এই তো ধনে পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোলকারি।
বন্ধুরা, আমার কাজ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের সহযোগিতায় হয়তো আমার ইউটিউব জার্নিটা সহজ হবে, দূর থেকে বহুদূর যেতে পারবো। আর আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমি এখানেই থেমে যেতে হবে। এই তো টমেটোর এই যে চাষনাইটাও হয়ে গেছে, এখন আমি মানে ভালো করে আর কি শুকাইতে পারি নাই, একটু ই রয়েছে, মানে পাতলা পাতলা রয়েছে আর কি, আমি আর একটু শুকাইতাম। এবার খাওয়া দাওয়া, হাজব্যান্ড আর ছেলের খাওয়া শেষ হলে আমি নামাজ পড়ব, চলে যাবো। এই যে ডাক্তারের কাছে চলে যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে গেলাম, কিন্তু কোনো লাভ হলো না। যে দেখি ডাক্তার নাই, কিছু রিপোর্ট ছিল পরীক্ষা করতে দিয়েছিলাম, নিতে পারি নাই, ডাক্তারও দেখাইতে পারি নাই, মনটা অনেক খারাপ হয়ে গেল। এমনিতেই রোজা ছিলাম, তারপরে জানি। এ তো চলে আসলাম ঢাকা সাভার সিআরপিতে, প্রতিবন্ধী পুনর্বাসন। আর হলো এখানে যত হাড়ের চিকিৎসা হয়, ভালো থেরাপি সব কিছু। এই যে মেডিকেলটার ভিতরে বহু লোক থাকে, আজকে দেখেন একদম নীরব, জনশূন্যতা, এখানে কোনো মানে ডাক্তার তারপরে রুগী খুবই কম। আমার আগে থেকে জানা ছিল না যে বৃহস্পতিবার হাফবেলা এই মেডিকেলে ডাক্তার থাকে, কিন্তু ওনারাও বলে দিছিল 28 তারিখ 3টা বাজে যেতে। এর জন্য আমি ঠিক টাইম মতন গেলাম, কিন্তু কোনো ডাক্তার পেলাম না, শুধু থেরাপি দিয়ে চলে আসলাম। এই যে ভিতরের পরিবেশটা একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগলো এই পরিবেশটা। এমনি ছুটি ছাড়া অন্য দিন আসলে মেডিকেলে অনেক রুগী থাকে, ডাক্তার থাকে, অনেক প্রতিবন্ধী, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, অনেক অনেক রুগী থাকে। এখানে হাড়ের চিকিৎসা হয়, আমার হাঁটুতে একটু সমস্যা দেখা দিছে, যার কারণে আমি এখানে থেরাপি দিচ্ছি আর পরীক্ষা করাইতেছি। ভিডিও আর বেশি বড় করব না, এমনিতে আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।